हेलो फ्रेंड्स, आज के आमी देखाबो पटल मसला। देखते ही पाच्छेन कि सुंदर भावे रान्ना होयेछे पटल मसला। तो चलुन स्टार्ट करी, देखाई आपनादेर किभाबे आमी रान्ना करेछि पटल मसला। एखाने 6 खाना पटल आमी नियेछि धुए दिए एटाके भालो करे छुले नेब, आर माझखान थेके एकटा छिड़ा लागिए देव, आर भेतरेर जतगुलो मैटेरियल सेटाके आमी बार करे रेखे नेब आलगा करे। ওইটাকে আমি পরে ভাজতে হবে। দেখে নিন, ভেতরে এর কিছুই নেই, আমি পুরোটাই বার করে নিয়েছি এর ভেতর থেকে এর ম্যাটেরিয়াল। আর এইদিকে আমি বার করে রেখেছি, আর এর সাথে আমি 4 খানা বড় পেঁয়াজকে ভালো করে কুচিয়ে রেখেছি। ওকে, এবার আমার মশলাটা হলো আদা, রসুন, পেঁয়াজ, জিরে আর শুকনো লঙ্কা। এটা আমি পেস্ট করব। তো আমার মশলা পেস্ট হয়ে গেছে। এইদিকে আমি একটা বাটিতে একটু তেঁতুল জল দিয়ে টক জল বার করে রেখেছি। এবার কড়ায় আমি পেঁয়াজ আর ওই পটলের ম্যাটেরিয়ালটাকে তেল দিয়ে ফ্রাই করব। এটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে ব্রাউন হয়ে যাওয়ার অবধি। এটা হালকা ব্রাউন হয়ে গেছে, একটু পরে আমি এটার মধ্যে মশলাটা অ্যাড করব। মশলাটাকে ভালোভাবে মিক্স করে ভাজতে হবে। আর এটাতে আমি হলুদ দিইনি, তাই আমি এটার মধ্যে একটু হলুদ পাউডার দেব। আর দেব নুন, আর সামান্য এক চুটকি মতন চিনিও দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে আর ভাজতে হবে। আর এরপর আমি যে টক জলটা করে রেখেছি ওই জলটা এর মধ্যে মেশাবো। দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে বার করে নেব। আর এই মশলাটাকে আমাকে পটলের মধ্যে ভরতে হবে। একটা একটা করে পটলের ভেতরে মশলাগুলোকে অ্যাড করতে হবে ভালো করে পুরো এইভাবে। তো আমার পটলের মধ্যে মশলা ভরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো কমপ্লিট সুন্দর করে ভরা হয়ে গেছে পটলের মধ্যে মশলা। এরপর এটাকে আমি তেলে দিয়ে ভাজবো, কড়াতে তেল দিয়ে ভাজবো। তো কড়ায় দিলাম তেল, এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলটা দিয়ে ভাজবো। একদিকে পটলটা হয়ে যাওয়ার পর পটলটা পাল্টে দিতে হবে, দুই সাইডই ভালো করে লাল করে ভাজতে হবে পটলটাকে। ঢেকেও ভাজতে পারেন, মিডিয়াম ফ্লেমে রাখবেন গ্যাসটাকে, নালে পটলটা পুড়ে যাবে। এক সাইড হয়ে গেছিলো পটলটা লাল, তাই আমি পাল্টে দিলাম, দুই সাইডই ভালো করে লাল করে ভাজতে হবে পটলটাকে। আমার পটলটা মোটামুটি লাল হতে চলেছে, খানিকের মধ্যে আমি বার করে দেখাবো কেমন হয়েছে আমার পটল মশলা। সো ফ্রেন্ডস, যদি আমার এই পটল মশলা করা রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, তাহলে ওরাও দেখতে পারবে আমার রেসিপিগুলো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার পটল মশলা রেডি হয়ে রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।